একটা গান আমি তোমায় বলছি, এই গানটা কে গাইলে ভালো হয় পরে বলছি, আগে গানটা সম্বন্ধে বলে দিই। আমার কেন অ্যাট্রাক্ট করলো সেটা হচ্ছে যে হেমন্ত মুখোপাধ্যায় প্রথম যখন আমার ছবিতে গান গাইতেলেন, জিজ্ঞেস করেছেন দুটো প্রশ্ন, তার মধ্যে একটা জিজ্ঞেস করেছেন গানটা ইনডোর না আউটডোর। আচ্ছা, আউটডোরের একটা ব্যাপ্তি আছে, সে জায়গাটা কিন্তু আমাদের ধরতেই হবে। এই যে গানটা, এই যে কবিতাটা, হাত বাড়ালাম তোমায় পেতে আকাশ পানে চেয়ে, হ্যাঁ, আমাদের কিন্তু ইনস্টিংক্টিভলি সমস্ত মানুষের মধ্যে একটা মুক্তিকামী মন আছে, ঠিক? হ্যাঁ, ঠিক। যে কোনো মাপের মানুষ হোক, পিকনিক করতে কিন্তু বাইরে যায়, আকাশ পানে, আকাশ পানে। হাত বাড়ালাম তোমায় পেতে আকাশ পানে চেয়ে, মেঘের খেয়াল হারিয়ে দিল, হারিয়ে গেল মেয়ে চোখে, এখানে তুমিটাই এখন বড় কথা, তোমাকে বলছি তুমি গেলে, হারিয়ে গেলে, হারিয়ে গেলে মেয়ে চোখের জলে ভিজে গেলাম আকাশ পানে চেয়ে, প্রকৃতির দান নিঃশর্ত, ঠিক? হ্যাঁ, এবং আমার যে কোনো দুঃখ বেদনা তুমি ব্যক্তির মধ্যে দিয়ে দিতে পারি, এইটা আমাকে টেনেছে। এবং এখানে আমি এমন কোনো শব্দ আমি পাইনি যেটা আমার গানেতে অসুবিধা হতে পারে, সুরে দিতে গিয়ে আটকাচ্ছে। এবং সবশেষে বলব, আমি এই তার জন্য শিল্পী যাকে ভেবেছি, তোমার পক্ষে যদি সম্ভব হয় তাকে ব্যবস্থা করার, সৈকত মিত্র। কা? সৈকত মিত্র। বাহ, বলবো, আমি নিশ্চয় তোমার কথা বলে বলবো, সৈকতকে নিশ্চয় নিয়ে নেবো, তাহলে তুমি যদি ভালো গান, এই গানটা যদি মনে করো তার গলায় ভালো লাগবে, নিশ্চয়ই তাকে নেবো। আকাশ পানেছে, মেঘের খেয়াল হারিয়ে দিল, মেঘের খেয়াল হারিয়ে দিল, হারিয়ে গেলে মেয়ে চোখের জলে ভিজে গেল, আকাশ পানেছে। হাত বাড়ালা তোমায় পেতে, হাত বাড়ালাম তোমায় পেতে, আকাশ পানেছে, মেঘের খেয়াল হারিয়ে দিল, মেঘের খেয়াল হারিয়ে দিল, হারিয়ে গেলে মেয়ে চোখের জলে ভিজে গেল, আকাশ পানেছে। হাত বাড়ালাম তোমায় পেতে, হাত বাড়ালাম তোমায় পেতে, শেষে রাতের আসর বাসর কাছাকাছি, খোঁজার পথ যে শেষ হয় না, পথে নেমে আছি, দিনের শেষে রাতের আসর
বাসর কাছা কাছি অশ্রুবাদ আছে ছে অশ্রুবাদ আছে ছে হারিয়ে গেলে মে চোখের জলে ভিজে গেলাম ভিজে গেলাম আকাশ মানে হাত বাড়ালাম তোমায় পেতে হাত বাড়ালাম তোমায় পেতে হারিয়ে গেলে মে হারিয়ে